ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا كنا كي دين پرچارير کاجي نجي کے دیے چوبیلیے تائے پھر کافریرا چلو نائے آنو দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাদানী আল মাদিনা ইসলামী যুব কল্যাণ পরিষদ এর দক্ষিণ বাগের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার আগে আলোচনা করেছেন দাসউরা সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজ মাহবুবুর রহমান জালালাবাদী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব, হযরত মাওলানা হেলালউদ্দিন আজাদী সাহেব, হযরত মাওলানা হাফিজ আনসার মাজহারি সাহেব, হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, আর অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আলে আমার সম্মানিত শ্রবণরত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যিনি আমাদের মালিক। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের মালিক কে? ভাইরা, শুরু থেকে আপনারা যে আওয়াজ দিচ্ছেন কি ভয় পান নাকি আপনারা? সিলেটের মানুষ ভয় পায়? তাহলে আজকে আওয়াজ বোঝা যাবে ইনশাল্লাহ আমরা কি ভয় পাই কিনা। সর্বোপরি আজকে এখানে যারা এসেছেন, প্যান্ডেলে যারা আসেন, সংখ্যায় কম হোক, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিন দিন যত নিম্নগামী হচ্ছে, কাফের মুশরিকরা মুসলমানদের মাথার উপর তত বেশি চেপে বসতেছে। কথা বলেন না কেন? আমরা মুসলমান সর্বোপরি, আবার আমরা পুরুষ। আমরা কি যে আওয়াজ দিলেন আমরা পুরুষ বলতে, কি মহিলারা শুনলে সমস্যা আছে নাকি এলাকায়? কথা বলে তো অনেকে চিন্তা হইলো মহিলাদের পাওয়ারটা এমনিতেই উপরে, আবার জোরে পুরুষ বললে না জানি বাইরে গেলে আজকে কি অবস্থা করে,
কি সেই ভয় আছেন নাকি আপনারা? পুরুষদের আওয়াজ নিম্নগামী হয়ে যাচ্ছে, ঠিক কি না? এজন্য তাদের পাওয়া বুঝেন নাই বোধ হয়। এজন্য আজকে আমরা এখানে যারা এসেছি সংখ্যায় কম হলেও ইসলামের বিজয় কিন্তু সংখ্যা দিয়ে হয় না, ইসলামের বিজয় হয় ইমান দিয়ে। কি দিয়ে? ধরে বলুন, কি দিয়ে? কারণ ইতিহাস থেকে আমরা জানতে পারি যে বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন ছিল না? তাদের কোনো খাদ্য ছিল না, কোনো রসদ ছিল না, কোনো অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমান থাকার কারণে, ঈমানের কারণে 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সে মুসলমানদেরকে সেদিন সেখানে বিজয় করেছেন, ঠিক কি না? সুতরাং আজকে মাহফিলের সংখ্যায় কম, আমাদের অনেকের মন মরা। সংখ্যা বেশি দিয়ে কোনো লাভ নাই, কারণ সারা পৃথিবীতে আজকে 230 কোটি মুসলমান। অতীতের ইতিহাসে এত মুসলমান কখনোই ছিল? আবার অতীতে ইতিহাসের চাইতে মুসলমানকে এত বেশি নির্যাতন আর কখনো সহ্য করতে হয় নাই। তাইলে বোঝা যায় সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আশা করা যায় না, মুসলমানদের বিজয় আসবে ইমান দিয়ে। কি দিয়ে? ভাইরা, এই পৃথিবীটা কার? জোরে বলুন, আরো জোরে, আওয়াজটা হলো না, আরো জোরে বলেন, পৃথিবী কার? জমিন কার? আমরা কার? কুল কায়নাত কার? আইন চলবে কার? আইন চলছে কার? আল্লাহর আইন চলছে পৃথিবীতে? কথা বলেন, চলছে? আল্লাহর আইন চলে না বিধায় আজকে পৃথিবীতে কোথাও আজকে শান্তি? আমাদের দেশে একটা কথা আছে, বলে যে শান্তির মায় নাকি মরে গেছে। শান্তির কে মরছে তো কথা বলেন না, শান্তির কে মরছে? ভাইরা, আমি একটু কষ্ট দিব আপনাদেরকে, মনে কষ্ট নেননি আমার কথা, কারণ আমি আপনাদের এলাকায় আজকে মুসাফির। আর তিনজন হচ্ছে মুস্তাজাব দাওয়াত, যে তিনজনের দোয়া আল্লাহ পাক কখনো ফিরান, তাদের মধ্যে একজন হচ্ছে মুসাফির, ঠিক কি না? সুতরাং আমি আমার কারণে নয়, আমি মুসাফির এই কারণে আল্লাহ পাক হয়তো আমার দোয়া কবুল করতে, ঠিক কি না? আমরা সকলে একসাথে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে শান্ত করে দেয়, বলে আমিন। তা আমার সঙ্গে একটু কথা বলা লাগবে, রাজি আপনারা? সবাই রাজি? শান্তির মায় গেছে মরে, বাবা তা আগেই মরছে। কবে মরছে? আগে, বহু আগে বাবা মারা গেছে। তা আমার তো মনে হয় এই শান্তির 14 গোষ্ঠীর মধ্যে বাতি জ্বালাবার আজ আর পৃথিবীতে কেউ বেঁচে নাই, ঠিক কি না? এর একটাই কারণ যে মানুষরা আল্লাহর আনুগত্য করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الله أكبر তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? ভাইরা, প্রশ্নটা কার? আল্লাহ বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? তার মানে বোঝা যায় এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর আনুগত্য পছন্দ করে না, অন্যের আনুগত্য চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করে দেখেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই আল্লাহ পাকের এই সৃষ্টি মাখলুকাতের মধ্যে কোনোদিন মারামারি লাগে না, কাটাকাটি নাই, মারামারি নাই, ঠিক কিনা বলেন? জঙ্গলেও কোনোদিন মারামারি নাই, এমনকি সমুদ্রের প্রাণীরাও কোনোদিন মারামারি করে না, ঠিক কিনা বলেন? সব আনুগত্য করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন
النهار وكل في فلك يسبحون. এই আয়াতের তরজমা করেছিলেন কোরআনের বুলবুলি। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। আল্লাহু আকবার! এজন্য এগুলোর মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য করে না বিদায়। মানুষের মধ্যে মারামারি আছে, কাটাকাটি আছে, আছে কিনা বলেন। আপনাদের সিলেটে তো বোধহয় কোনো মারামারি নাই, আছে? আপনাদের এই চুড়িতে মারামারি আছে? দক্ষিণবাগে মারামারি নেই, কেউ কেউ মারামারি করে না তো? তাহলে বলতে যে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আনুগত্য না করার কারণে আজকে সারা পৃথিবীতে কোথাও কোনো শান্তি। খেয়াল করে দেখেন, চীন কোথায়? চীন আল্লাহর আনুগত্য করে, এরা কথা বলেন করে? উল্টো যারা আল্লাহর আনুগত্য করতে চেয়েছিল, করতেছে, তাদেরকে তারা অত্যাচার করেছে, ঠিক কিনা? গত কয়েক মাস আগে ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, চীনের উইগুরের মুসলমানেরা আল্লাহর দরবারে মোনাজাত তুলে তুলে কাঁদতেছে। আরে আল্লাহ, এই জমিন বুঝি আমাদের বুঝি থাকার জায়গা নাই, তোমার জমিনে আমরা মুসলমান তোমাকে সিজদা দেব, এই কারণে কাফির মুশরিকরা আমাদেরকে মারতেছে। তারা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। প্রিয় ভাইরা আমার, চীনে তখন মুসলমানদের অনেকগুলো মসজিদকে তারা ভেঙে প্যাগোডা বানাইয়া ফেলল। মসজিদগুলোতে এখন আর মুসল্লিদেরকে যেতে দেয় না, মুসলমানদেরকে যেতে দেয় নাই। এমনকি আপনারা জেনেছেন, রমজান মাসে মুসলমানদেরকে, উইগুরের মুসলমানদেরকে রোজাও রাখতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মুসলিম মহিলারা রাস্তায় যখন হিজাব পরে নামতো, তাদের মুখের থেকে, শরীর থেকে কাপড়গুলো তারা টেনে নিয়ে যেত। তারা বলেছিল কার কাছে? তারা কার কাছে বলেছিল? আল্লাহ শুনছেন কিনা তাদের কথা? শুনছেন কিনা? আল্লাহ এমন আজাব তাদের মধ্যে দিয়ে দিলেন, চীন সহকারে আজকে যারা সারা পৃথিবী যারা চালায়, তারা আজকে সবাই আতঙ্কগ্রস্ত, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? সে আল্লাহ আছেন না? আল্লাহ আছেন কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা হাসরের মাঠের কথা শুনেছি হাদিসে, কোরআনে হাসরের মাঠের কথা শুনলাম। এই হাসরের মাঠে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে, এমন কি নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবেন, কিন্তু এটার বাস্তবতা দেখি নাই। যদি বাস্তবতা দেখতে চান তাহলে চীনে যান, এখন চীনের মানুষগুলো সব ইয়া নাফসি করে। ওই দিন পত্রিকায় দেখলাম, একজন মেয়ে তার পায়ের জন্য খাবার নিয়ে গেল, মা করোনা ভাইরাসে আক্রান্ত, 20 গজ দূরে থেকে এই মেয়ে মেশিনের মাধ্যমে মায়ের কাছে খাবার পৌঁছায়া দিল। মা যতই ডাকতেছে মেয়েকে, মা মেয়ে দিকে আসো, কিন্তু মেয়ে বলে না, যাওয়া যাবে না, ইয়া নাফসি যাওয়া যাবে না। আল্লাহ পাক যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে, জমিনে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেন, আর আখেরাতে শাস্তি তাদের আছে, আছে কিনা বলে? আছে কিনা? ঠিক খেয়াল করে দেখেন, চীনে এখন ভয়াবহ অবস্থা। সরকারি হিসাব মোতাবেক আমাদেরকে জানানো হলো, এ পর্যন্ত প্রায় 2000-এর উপর মারা গেছে, কিন্তু হিসাবটা সঠিক না। বিবিসি, সিএনএন, এই সমস্ত চ্যানেলগুলো
জানায় দিল চীনে পর্যন্ত 30,000-এর উপরে মানুষ মারা গেছে। এই ভাইরাসকে যদি ঠেকানো না যায়, চিকিৎসা বিজ্ঞান বলেছে কমপক্ষে 6 কোটির উপর মানুষ মারা যাবে, তাহলে সারা পৃথিবীর জন্য এটা একটা হুমকি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অপরাধটা কি? তারা মানুষের উপর নির্যাতন করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ। আল্লাহ পাক বলেন তোমাদের উপর যে বিপদ আসে, যে গজব আসে, এটা তোমাদের দু হাতের কামাই, তোমাদের কারণে তোমাদের উপর বিপদ আসে, ঠিক কিনা? এজন্য বোঝা যায় সিনের উপর আজকে যে গজব, এটা তাদের কারণেই। আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন না? কথা বলেন না কেন, আল্লাহ একজন আছেন কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য মুসলমান ভাইরা আমার আপনাদেরকে বলি, কোন মানুষের উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না। আজকে আপনার শক্তি আছে বিধায় আপনি মানুষের উপর জুলুম করেন, হয়তো এমন একদিন সময় আসবে আপনার শক্তি থাকবে না, হাঁটার মতো শক্তি আপনার থাকবে না। এজন্য কারোর উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা। প্রিয় ভাইরা আমার, ঠিক যে মুহূর্তে চীনে আজকে ভয়াবহ অবস্থা, সারা পৃথিবী আজকে আতঙ্কগ্রস্ত, সারা পৃথিবী আজকে ইয়ানাপসি ইয়ানাপসি করতেছে, কোথায় গেলে বাঁচা যায়। খেয়াল করে দেখলাম চীনের প্রেসিডেন্ট এখন আর তাদের প্যাগোডাতে যায় না, এখন মুসলমানদের মসজিদে মসজিদে যায়। কোথায় যায়? মুসলমানদের মসজিদে মসজিদে যায়, আর মুসলমানদেরকে বলে আমাদের জন্য দোয়া করো, কারণ আমরা তো শেষ হয়ে যাচ্ছি। তারা বুঝতে পেরেছে যে এই বিপদ থেকে বাঁচতে হলে আবার মুসলমানদের দোয়া করা লাগবে, ঠিক কিনা? কারণ মুসলমান আল্লাহকে ডাকলে আল্লাহ যে শুনেন, জ্বলন্ত সাক্ষী আজকে চীনে, ঠিক কিনা? তাহলে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক শুনবে। শুনবেন না? কথা বলে না, শুনবেন না? অবশ্যই শুনবেন। প্রিয় ভাইরা, আমরা মনে করি যে আমরা একা, আজকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াগুলো মুসলমানদের বিপক্ষে, সারা পৃথিবী মুসলমানদেরকে কিভাবে সন্ত্রাসী বানানো যায় এই কাজে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু আমাদের পক্ষে একজন আছেন। কে আছেন? কে আছেন? আল্লাহ থাকলে সারা পৃথিবী যদি আমাদের বিপক্ষে থাকে, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? কথা বলে অসুবিধা আছে নাকি? প্রিয় ভাইরা আমার, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে গতকালকে চলে গেছে একটা দিবস, কি নাম? সিলেটের মানুষরা আপনারা কালকে ভালোবাসা করছেন না? আপনারা হ্যাঁ, কালে কেউ ভালোবাসা বাসি করেন নাই? কেউ করেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। দেখেন আমাদের দেশে এই তাফসীরুল কোরআন মাহফিলের একটা ফিডব্যাক কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, ঠিক কিনা? আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার কারণে এদেশের মানুষগুলো জানলো যে এই দিবসটা মুসলমানদের, ঠিক কিনা? কারণ ভ্যালেন্টাইন ডে আমরা বলি এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলি কিনা আমাদের দেশে, কিন্তু যারা বলেন আসলে আপনারা ডিকশনারি খুলে আজও পর্যন্ত দেখেন নাই যে ভ্যালেন্টাইন ডে মানে কি ভালোবাসা দিবস নাকি না, লাভ ডে মানে ভালোবাসা দিবস, ঠিক কি না? আমরা আমাদের দেশে কত দিবস পালন করি ভাইরা, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, মরণ দিবস, বাচন দিবস, এরপরে এইডস দিবস, স্বামী দিবস, বউ দিবস, বাবা দিবস, মা দিবস, আর স্ত্রী দিবস, আরো চিন্তা দিবস, বিশ্ব চিন্তা দিবস আছে নাকি? আছে নাকি? কিন্তু আমরা কি এই দিবসের আড়ালে একটা দিবসকে আমরা সকলে ভুলে গেছি, যেদিন আসলে সকল দিবসের হিসাব হবে, ঠিক কিনা? সেই দিবসের নাম কেয়ামত দিবস। মুসলমান, আজকে তোমরা এই দিবসের আড়ালে এজন্যে
সে কেয়ামত দিবসে যদি আমি সফল হতে চাই, সফল হওয়ার দরকার আছে না? আপনি দুনিয়াতে কোনো একটা কাজ করতে গিয়ে আর সফল হন নাই, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? ব্যবসায় লস হয়েছে আপনার, লস হওয়ার কারণে হয়তো আপনার 50 লাখ টাকা নষ্ট হয়ে গেছে, এটা আপনার দুনিয়ার ক্ষতি, দুনিয়ার কি ক্ষতি। এরপরে আপনি নেতৃত্ব অর্জন না, হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু নেতৃত্ব পান নাই, এটা আপনার দুনিয়ার ক্ষতি। কিন্তু আপনার যদি আখেরাতের ক্ষতিটা হয়ে যায় তাহলে সেটাই হবে আপনার মূল ক্ষতি, ঠিক কিনা? ঠিক কিনা? আসুন আখেরাতের ক্ষতি থেকে বাঁচবার জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে সূরা সাফ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক দেয় বলি আমিন। ভাইরা, আমাদের দেশে প্রত্যেক দিন 3000-এর উপরে মাহফিল হয়। কত হাজার মাহফিল, কথা বলেন না কেন? এই মাহফিল হওয়াতে আপনারা যুবকরা কি খুশি না বেজার? মুরব্বীরা এক শ্রেণীর বেজার আছে, আছে কি না? যাদেরকে সমাজ বিন্দুমাত্র দাম দিত না, 2 টাকার দাম তাদেরকে দিত না, কথা বলেন না কেন? যারা গান গেয়ে গিয়ে পয়সা কামাত, 2 টাকার নর্তকী আছে না আমাদের দেশে, আছে কি না বলেন? আমাদের ভাবতে কষ্ট হয় এই লোক, এই মহিলাগুলো যাদের কোনো দাম ছিল না, গান গাইলে পয়সা দিত, এরা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে। নিঃসন্দেহে বোঝা যায় এটা আল্লাহর একটা গজব, কথা বলেন না কেন? যেই মুহূর্তে চীনে, চীন সরকারে গোটা পৃথিবী আজকে আতঙ্কগ্রস্ত, সেই মুহূর্তে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য কিছু নর্তকী কিছু রাম আর আমরা ষড়যন্ত্র করতেছি, কথা বলেন না কেন? আমার তো মনে হয় এখন সরকারি ভাবে প্রত্যেক পাড়া মহল্লায় কোরআনের মাহফিল করা দরকার, কারণ চীন আমাদের থেকে বেশি দূরে নয়, মুসলমান চীন আমাদের থেকে বেশি দূরে। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দরকার আছে না নাই? এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা বলেন, আছে কিনা? তো এই জন্য তো আমার তো মনে হয় যে সরকারি সমস্ত লোকেরা এই ভাইরাস থেকে, করোনা ভাইরাস থেকে মাফ পাওয়ার জন্য প্রত্যেক পাড়া মহল্লায় মহল্লায় তাফসীরুল কোরআন মাহফিল করা দরকার। আপনারা একমত কিনা বলেন? আর যারা বাংলার জমিনে বসে 16 কোটি মুসলমানের রেমিটেন্স দিয়ে আমাদের করে যাদের জীবন চলে, তারা মুসলমানদের বিপক্ষে যদি কথা বলে তাহলে আমাদের অবশ্যই অন্তরের মধ্যে কথাটা লাগে, লাগে কিনা? লাগে কিনা বলেন? যাদের কথার কারণে এদেশের কোরআনের নতুন নতুন প্রজন্মের বুলবুলি যাকে থাকতে দেওয়া হলো না, ঠিক কিনা? ঠিক কিনা? তবে যুদ্ধের ময়দানে যে পিছনে চলে যায় মনে করবেন না যে হেরে গেছে, সে আরো শক্তি নিয়ে ময়দানে আসবে ইনশাআল্লাহ। আসবে কিনা বলেন মুসলমান? আপনারা চান কিনা? কারা কারা চান? দুহাত দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এটা মুসলমানদের দেশ, পাগলামি না, এটাকে হিন্দুস্তান বানানোর স্বপ্ন যতই দেখেন সম্ভব হবে? এদেশের মুসলমানরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এখনো মসজিদে চলে যায়, ঠিক কি না? আমরা কোরআন পড়ি সকালবেলা, আমাদের মহিলারাও কোরআন পড়ে, পড়ে কি না? এদেশকে থামানো যাবে না, যাবে? এদেশে কোরআনের মাহফিল শোনা থেকে আমাদেরকে বিরত রাখা যাবে? প্রিয় ভাইরা, এদের সঙ্গে সঙ্গে কিছু ফুটি মাছ, এদের সঙ্গে সঙ্গে কিছু ফুটি মাছও নাচানাচি করে, নিজেদের দোষের অভাব নাই আর একজনের দোষ খুঁজে, কি বল? নাচানা নাই? ওই যে আমাদের দেশে ওইদিকে বলে ঝাঁজুর, ভাতে ধৌত করে চাল, আপনাদের দেশে এটা কি বলে? ঝাঁজুর, ঝাঁজুর অর্থাৎ যার অনেক ছিদ্র নিচে, হ্যাঁ কি বলে? সিলেটের 2-1টা ভাষা আমরা শিখাই, আমরা তো বেশি পারি না ভাই আপনাদের ভাষা। আল্লাহর মেহরবানি আমাদের দেশে
ভাষার বৈচিত্র্য এত সুন্দর পৃথিবীর আর কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দেশে একরকম, আমাদের নোয়াখালীতে একরকম, আপনাদের সিলেটে আরেক রকম, চট্টগ্রামের ভাষা তো জিবরাইল আলাইহিস সালামও বুঝেন কি কথা ঠিক কি না। সিলেটে তো দাদ দুই একটা বুঝে, কিন্তু চট্টগ্রামের ভাষার বোঝার কোনো কায়দা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভাষা পৃথিবীর আর কোনো দেশে একসাথে আপনি পাবেন না। সুজলা সুফলা ছায়ায় ফেরা সুন্দর মনোরম পরিবেশ এই বাংলাদেশ, এই দেশে আজকে কিছু শকুনের কুদৃষ্টি পড়েছে আমাদের দেশের উপরে, ঠিক কি না, ঠিক কি না। তবে এটা ইনশাআল্লাহ আমাদের শরীরে এক এক বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত এই দেশে কোনো হিন্দুস্তানের মতবাদকে কায়েম করতে দেওয়া যাবে না। কথা বলেন না কেন, 1971 সালে আমাদের দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা পেয়েছি একটি সুন্দর পতাকা, আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। এই দেশকে যদি আবার স্বাধীন করতে হয় তাহলে আবার আরেকটা 1971 এর যুদ্ধ হবে। মুসলমান আপনারা রাজি কিনা? আরেকটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কারণ দেশ রক্ষা করা ইমানই দায়িত্ব, দেশ রক্ষা করা কি দায়িত্ব, ইমানই দায়িত্ব। তো বলতেছিলাম ওই যে নিজের দোষের অভাব নাই আরেকজনের দোষ খুঁজে, এটা কি বলা যেন ভুসুই, দোষ দোষ। আচ্ছা আমি জাজুর বলি, আপনারা যেটা বুঝেন না, কারণ আমি বুঝাইতে গেলে এটা বলে জাজুই। একদিন সুইকে, সুই তো ছিলেন আপনার, সুই সুইকে বলে বেটা তোর পাশায় ছিদ্র। এখন সুই তো আমার পাশায় ছিদ্র হইলো একটাই, আমার দোষ দিয়ে লাভ কি, তোর পাশায় তো ছিদ্রর অভাব নাই, কি কথা ঠিক কি না। আমাদের দোষ ধর আমাদের আকিদা খারাপ, তোমার আকিদা ধরতে গেলে একটা আকিদাও তোমার ঠিক নাই, কথা বলেন না কেন মুসলমান। তাওবাতুন নাসুহা আছে না এরকম আকিদা আমাদের দেশে? হ্যাঁ, নাসুহা নামক এক ব্যক্তির মতো তওবা করার জন্য বলা হয়েছে আহারে মুসলমান। যাক, আমরা এগুলো বলতে চাই না, এ সমস্ত কিছু লোকদের কারণে আমাদের ভাই আজকে দেশে নেই, ঠিক কি না। আমাদের এখানে জুবেনাইল সোসাইটির একটা মাহফিলে তার আসার কথা ছিল, আমার সাথে শিমলু ভাইয়ের সাথে কথা হয়েছে ব্যাপারে, কিন্তু আল্লাহর এই কোরআনের এই বুলবুলিকে তারা আসতে দেয় নাই। তা আসতে না দিয়েছে তাতে কি হয়েছে, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মায় না, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মায় না। এই লোকটা কেমন মানুষ, এদেশের মানুষও তাকে চিনতে পারে না, ঠিক না। সারা বিশ্বের জন্য বর্তমানে সারা বিশ্বের জন্য একটা মডেল, ঠিক কি না বলেন, ঠিক কি না বলেন। আল্লাহ পাক আমার এই ভাইকে দীর্ঘজীবী করুক বলে আমিন। তবে তিনি আবার এই দেশে আসবেন ইনশাআল্লাহ, তার মাতৃভূমিতে তিনি আসবেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন না, কথা বলতে করছেন কিনা, কিন্তু তিনি যখন আবার মক্কায় ফিরে আসছেন সেদিন আল্লাহর নবী একা ছিলেন না, গেছেন কিন্তু একা, আর দিনও যেতে পারেন নাই, রাতের বেলা গেছেন। আসার সময় আল্লাহর নবী কিন্তু একা আসেন নাই, তার সঙ্গে 10,000 সাহাবী ছিল, সুবহানাল্লাহ বলে। অনেকে আবার কয় ওনারে রাসূলের লগে মিলাই ফেলছে, নাউজুবিল্লাহ, আমরা কি ওনার রাসূলের লগে মিলাইছি? ইতিহাস তো আমাদেরকে প্রেরণা যোগায়, কথা বলেন না কেন। কারণ আল্লাহর নবীর দাওয়াত দিতে গেলেই আপনাকে বাধাগ্রস্ত হতে হবে, বিপদ আপদ আসবেই, আসবে কি না। যে দাওয়াতের মধ্যে বিপদ আপদ নাই, যে দাওয়াতের মধ্যে নিষ্পেষণ নাই, নির্যাতন নাই, বুঝতে হবে এটা রাসূলুল্লাহর দাওয়াত না, ঠিক কি না। ভাইরা, আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমরাও দেই, আবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় DGFI NSI সমস্ত বাহিনীর গেরাউর মাধ্যমেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হয়। এই দুই দাওয়াত কিন্তু কোনোদিন এক, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া রসগোল্লা খায়, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে জেলে যায়, কথা বলেন না কেন। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার
তোমার দাওয়াত কুরবা ফলাও বেলেক ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল ঠিক কিনা তবে হ্যাঁ যত বাধা দিয়ে রাখুক আমাদেরকে বাধা দেওয়া বাধা দিয়ে রাখা যাবে আমরা রাসূলের কথা বলবোই আমরা আল্লাহর কথা বলবোই ঠিক কিনা আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা যত জড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ঠিক কিনা কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চান কিনা আপনারা চান কিনা একদিন আসবে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার যত বাধা আসুক আমাদের সকলকে সামনের দিকে মূল মাকসাদের দিকে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা এই পৃথিবী আমাদের শেষ নয় আমাদের সকলকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে হবে কিনা হাশরের মাঠে আমাদের সকলের বিচার হবে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে তবে যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা কিন্তু শেষ ঠিক কিনা সে জাহান্নাম থেকে আমাদের সকলের বাঁচা লাগবে প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামে যাওয়া লাগবে কতজন জোরে বলুন না কতজন 999 জন আসুন সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় আমরা সেই সেদিকে খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিনের আজকের সুন্দর বিষয়টা যেন গুছিয়ে আপনাদের সামনে বলতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন আপনারা কষ্ট পাননি কষ্ট হইতেছে নাকি তাহলে আমি বেশিক্ষণ কথা বলবো না আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের তাফসীর কোরআন মাহফিল যেহেতু আমরা তাফসীর শুরু করি আর তাফসীর শুরু হয়ে গেলে দুনিয়াবি আর কোনো কথা ভাই আমরা বলবো না কারণ আল্লাহর কথা যখন শুরু হয়ে যায় দুনিয়ার সমস্ত কথা বন্ধ ঠিক কিনা কারণ আল্লাহর কথা শুরু হয়ে যাওয়ার পরে যদি আপনি দুনিয়াবি কথা বলেন বোঝা যায় আল্লাহর কথার চাইতে আপনার কথার দাম বেশি ঠিক কিনা তাই আসলে আমরা মনোযোগ সহকারে শুনি কারণ কোরআনুল কারীমের তাফসীরের একটা আদব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক বলেন যখন কোরআনুল কারীমের তাফসীর হয় কোরআন যখন পড়া হয় ব্যাখ্যা বিশ্লেষণ যখন হয় فَاسْتَمِعُوا তোমরা মনোযোগ সহকারে শোনো وَأَنصِتُوا এবং চুপ থাকো তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহর আশা আশা নয় এটা বাস্তব ঠিক কি না আল্লাহর আশা অবশ্যই তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে তাই ভাই আমরা 500 আলাপ বাদ দিয়ে সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনি আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون سورة الصف قرآن الكريم 61 نمبر سورة এই সূরার মধ্যে 14টি আয়াত আছে এবং 2টি রুকু আছে। আমি যে আয়াতখানা যে 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হচ্ছে 10 এবং 11 নম্বর আয়াত। বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণনা করেছেন। তাহলে আমরা যে সূরা থেকে আজকে আলোচনা শুনবো সেই সূরাটা কি সূরা? মাদানী সূরা। একটু বলেন না কি সূরা? মাদানী সূরা। এর মধ্যে কতটি আয়াত আছে? 14টি। কতটি? আমরা কিছু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করা দরকার, কারণ মাহফিলে আসা আসি যায় কিন্তু আমাদের কোনো আমল হয় না, কোরআন কারিম আমাদের মুখস্থ হয় না, কিছুই জানা হয় না। আসুন আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা। তাহলে আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সেই সূরার নাম সূরাতুস সফ। সূরাতুস সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 4 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন নিশ্চয়ই তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সিসা ডালা প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় সিসা ডালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করে, অর্থাৎ কোন বিপদ আপদ তাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো ভয় তাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ সরাইয়া দিতে, ঠিক কিনা? তাদেরকে কে ভালোবাসে? আল্লাহ। দেখবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনকে বলে দেন হাদিস, জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল ইসলাম তখন তাকে ভালোবাসে এবং জিব্রাইল ইসলাম ফেরেশতাদেরকে বলে দেন, আকাশের ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। ফেরেশতারা সবাই তাকে ভালোবাসতে থাকে, তখন তারা জমিনে প্রচার করে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক এই লোকটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালো। এজন্য দেখেন না কিছু বাদ বাদিল কিছু তাগুত কিছু ভাইকে যতভাবে নিন্দা করুক না কেন, যত খারাপ ভাষায় তাদের নামের পাশে নামের পেছনে লাগাক না কেন, কিন্তু তাদের জনপ্রিয়তা আছে, আছে না? কথা বলেন না আছে না? ভাইরা সিংহ শাবক চিনেন না আপনারা? সিংহ শাবক, সিংহ শাবকের মাহফিলে যদি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, বুঝেন না কোথায়? সিংহ শাবকের মাহফিলে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, সিংহটাকে একদিন ছেড়ে দেন, আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে লোক ধরবে, ঠিক কিনা? তাহলে জনপ্রিয়তা এগুলো টাকা দিয়ে হয় না, এই জনপ্রিয়তা দেন কে? জনপ্রিয়তা দেন কে? আমাদের দেশে তো বৃষ্টি না আসলে জনপ্রিয়তা দেখাই দেয়, কথা কোন বৃষ্টি না আসলে জনপ্রিয়তা দেখাই দিত না? আহারে জনপ্রিয়, তাহলে বোঝা যায় মাহফিল গুলো আমরা জনপ্রিয়তার জন্য করি। মাহফিলের সন্তুষ্টি থাকবে কার? কার? আজকের মাহফিলের লোক কম, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে এই মাহফিল কবুল হয়ে গেছে, কথা বলুন না কেন? এই জন্য আল্লাহর রাস্তায় যারা সিসা ডালা প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যারা এই কালেমা পড়েছ, মুখে যারা স্বীকার করেছ, অন্তরে যারা বিশ্বাস করেছ, শুনো, হাল আতুন্নুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব? প্রশ্নটা কার? কার? দেখুন আল্লাহ কত দয়াময়, কত মায়া, কত দয়া আল্লাহর মধ্যে। আল্লাহ তার বান্দাদেরকে বাঁচাতে চান, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব নাকি? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা যায় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার অফার করেছেন। কিসের অফার? ব্যবসা। তা আল্লাহর সঙ্গে কি আমরা সেই ব্যবসা করতে রাজি? কথা বলুন, কেন রাজি না? কারণ আপনি এখনো লাভ পান নাই। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করার আগে লাভের চিন্তা করে। কথা বলুন, কিসের চিন্তা করে? লাভের। এখন আপনিও ঠিক, আল্লাহ যখন আপনার এই প্রশ্ন করবে যে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব, আপনি তখন মনে মনে বলবেন যে আল্লাহ তোমার সঙ্গে যদি এই ব্যবসা করে কি লাভ হবে আমার, ঠিক না? ওই যে এক ব্যবসায়ী, কোরআন হাদিসের গল্প, কোরআন হাদিসের কথা না, গল্প, মিজানের পাল্লায় ব্যবসায়ীকে উঠানো হয়েছে। উঠানোর পরে দেখা গেল যে পাপ পুণ্য দুইটাই সমান। এখন ফেরেশতা এমন পিটান পিটাচ্ছে তাকে, বলতেছে বেটা তোর পাপ যদি বেশি তো জাহান্নামে ফেলে দিতাম, আর যদি তোমার ন্যায় যদি বেশি তাহলে জান্নাতে দিয়ে দিতাম। এখন পাপ ও পুণ্য দুইটাই সমান, এমন পিটান পিটাচ্ছে আর বলতেছে বেটা যাবি কই, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এখন ব্যবসায়ী তো চিন্তা হইলো ব্যবসার চিন্তা, ঠিক না? সে বলে আমি জান্নাত চিনি না, জাহান্নামও চিনি না, যেখানে গেলে দুই পয়সা লাভ হবে আমার সেদিকে দা। বিষয়টা মনে হয় এমনই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ব্যবসার অফার করেছেন, অনেকে মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ তোমার সঙ্গে যদি এই ব্যবসা করে তাহলে কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই ব্যবসা যদি আমাদের আমার সঙ্গে যদি তোমরা এই ব্যবসা করো তাহলে এমন লাভ হবে, যেই লাভটা ক্ষণস্থায়ী না, যেই লাভটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সেই লাভটা হলো তুজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে যদি এই ব্যবসা করো তাহলে ব্যবসার কারণে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। বলে আমরা এটা চাই তো সবাই, জাহান্নামের আগুন থেকে সবাই বাঁচতে চাই, তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি না? অফারটা করেছেন কে বলো? কে করছেন? আল্লাহ অফার করেছেন ব্যবসা। এখন খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু অলরেডি ব্যবসা করেই ফেলেছেন, কিনেই ফেলেছেন, আমাদের সম্পদ কিনেছেন। সূরায়ে তাওবার 111 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মালের মাল কিনে নিয়েছেন। কার? মুমিনের। মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন কি? জান্নাত। বিনিময় দিলেন কি? জান্নাত। আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, তাহলে ব্যবসা তো হয়ে গেছে, ঠিক কিনা? মুমিনের জান এবং মাল আল্লাহ পাক কিনে নিলেন, বিনিময় দিলেন কি? জান্নাত। কথা বুঝেন নি ভাই আমার? প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন এই আয়াতে, একজন হচ্ছে ক্রেতা, একজন বিক্রেতা, কিছু পণ্য আছে এবং বিনিময় আছে,
আবার এই জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন সব বাজার থেকে কিন্তু কিনেন না, ঠিক কিনা? সব বাজার থেকে কিন্তু আল্লাহ পাক জান এবং মাল কিনেন না। আপনাদের কাঁঠালতলি বাজার থেকে কি আল্লাহ পাক জান এবং মাল কিনবেন? কথা বলেন না কেন? আল্লাহ রুচি আছে নাকি? আল্লাহ রুচি আছে না? অবশ্যই রুচি আছে। আল্লাহ যে কোনো বাজার থেকে কিনে আপনাদের সিলেট থেকে বোধহয় কিনবে জান এবং মাল না, আপনাদের দক্ষিণ পাক কোনো বাজার থেকে কিনবে না, যেন তেন বাজার থেকে আল্লাহ পাক জান এবং মাল কিনেন না। খেয়াল করে দেখেন এই আয়াতের মধ্যে জানা গেছে, বোঝা গেছে একজন হচ্ছেন ক্রেতা। এবার আপনারা জবাব দেন, ক্রেতাকে, ক্রেতাকে আপনারা জবাব দিন। আমি মনে করুন যে আপনারা আমার কথা বুঝতেছেন, ঠিক কি না? ক্রেতাকে, বিক্রেতা কারা? আমরা, আমরা বিক্রেতা। এখন পণ্য কি, কি জিনিস আমরা বিক্রি করলাম? জানাব বিনিময় দিলাম, পেলাম কি? বিনিময় পেলাম কি? এই জান এবং মাল কিন্তু আল্লাহ সব বাজার থেকে কিনবেন না। পরের অংশ আল্লাহ পাক জানায় দিলেন যে জান এবং মাল কিনবেন জেহাদের বাজার থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, জান এবং মাল আমরা বিক্রি করেছি কার কাছে? সবাই বিক্রি করছি না ভাই? সবাই জান এবং আমার মাল কার কাছে বিক্রি করলাম? কার কাছে? তাহলে জান এবং মাল এখন কার কাছে আছে? আল্লাহর কাছে আছে জান এবং মাল। বুঝলেন না আমার কথা? জান এবং মাল যদি আল্লাহর কাছে থাকে তাহলে আমার কাছে কি আছে? হ্যাঁ, আমার কাছে কি আছে? জান এবং মাল আমার কাছে আছে না? তাহলে আল্লাহ কিনল কি, আমরা বিক্রি করলাম কি, আবার যেটা আমরা বিক্রি করলাম সেটা আবার আমাদের কাছে? আপনাদের দেশে বিক্রিত মাল ব্যবহার করা যায় না, কথা বলেন না কেন? বিক্রিত মাল ব্যবহার করা যায়? সকালবেলা দুধ বিক্রি করলেন, গাভীর দুধ বিক্রি করে দুপুরে যায় বলেন ভাই আজকে দুধ যা ছিল সব তো বিক্রি করে দিছে, এক ঘর দুধ আমার দেও না, দেবে? কথা বলেন, দেবে? সে কি বলবে, বিক্রিত মাল ফেরত দেওয়া, বিক্রিত মাল দেওয়া যায় না। তাহলে আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিলেন, সেই জান এবং মাল কিনে নেওয়ার পরে আবার সেই জান এবং মাল কিন্তু আমরা ব্যবহার করি, করি না? তাহলে আমরা যে জিনিস বিক্রি করলাম এটা ব্যবহার কেমনে করি? এটা কি জায়েজ? বিক্রিত মাল ব্যবহার করা জায়েজ না? যেই জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সেই জান এবং মাল আমার কাছে, বিষয়টা কেমন? মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যবসা কোনদিন না হতে পারে না। এটা একটা অভিনব ব্যবসা কিনা, এমন ব্যবসা কিনা কোথাও নাই। জান এবং মালের মালিক হলেন আল্লাহ, আল্লাহ নিজে কিনে নিলেন আবার সেই জান এবং মাল আমার কাছেই, ঠিক কিনা? এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই, দেখেন আল্লাহ পাক মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, সেই জান এবং মাল আবার আমার কাছে দিয়ে দিলেন, আমাদের কাছেই আছে। এটা দিলেন তেমন যেমন আমরা অনেকে সিলেটেও বাড়ি আছে আবার ঢাকা শহরে বাড়ি আছে, এরকম আছে না অনেকে? তারা ঢাকাতে থাকে সিলেটে থাকে না, সিলেটের বাড়িটা পাহারা দেওয়ার জন্য একজন কেয়ারটেকার রাখেন, রাখেন কি না? কেয়ারটেকার, কেয়ারটেকার তো বুঝেন ভাই আপনারা, একজন কেয়ারটেকার রাখেন। এই কেয়ারটেকার কিন্তু তার নিজের ইচ্ছা মতো কোনো কিছু বাড়ির বিক্রি করতে পারে, সবটাই বিক্রি করতে হবে মালিকের সিদ্ধান্ত অনুযায়ী। খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনও যেন তেমন আমাদের জান এবং মাল কিনে নিলেন, আবার সেই জান এবং মাল আমার আপনার কাছে দিয়ে দিলেন, আর আমাদেরকে বানায় দিলেন জান এবং মালের কেয়ারটেকার। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জান এবং মাল তুমি তোমার নিজের মন মতো যেখানে সেখানে বিলাইতে পারবা না, এমন কোন মিছিলে যাওয়া যাবে না যে মিছিলে আমার আল্লাহর সন্তুষ্টি না, ঠিক কি না? কারণ হচ্ছে এই মিছিলে গেলে তোমার জীবন চলে যেতে পারে, তুমি জানো। সুতরাং যে মিছিলে আল্লাহর সন্তুষ্টি নাই সেই মিছিলে তুমি যেতে পারো না, কারণ তোমার জানের মালিক তুমি না, জানের মালিককে। এজন্য আত্মহত্যা করা যায় না, আত্মহত্যা করা মহাপাপ, নিজের জীবন নিজে হত্যা করে ফেলবেন, পারবেন না, ঠিক কিনা? কারণ এই জীবনের মালিক আপনি না, জীবনের মালিককে। আপনার সম্পদ আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না,
কেউ যদি আপনার কাছে কোন বিধর্মী যদি আপনার কাছে এসে যদি সম্পদ চায়, টাকা চায়, ভাই মন্দির বানাতে পারি না, পূজা করতে পারি না, কিছু পয়সা দেন, দিতে পারবেন নাকি? কথা বলেন না কোনো, দিতে পারবেন কিনা? না, সে তার মেয়েকে বিবাহ দিতে পারে না। কোন বিধর্মী তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনি মুসলমান দান করতে পারবেন? সে না খেয়ে মরে খুদার জ্বালায় ছটফট করতেছে, আপনি মুসলমান তাকে খাবারের জন্য পয়সা দিতে পারবেন? কিন্তু সে মন্দির বানাতে পারে না, পূজা করতে পারে না, আপনি তাকে পয়সা দিতে পারবেন না। কারণ আপনি যদি তাকে পয়সা দেন, বোঝা যায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে, আর আপনি সেই শিরকে সহযোগিতা করেছেন, ঠিক কিনা? এই জন্য অন্যায় যে করে আর অন্যায় যে সয় উভয় সমান অপরাধী, ঠিক কিনা? তাই আসুন, আল্লাহ পাকের সঙ্গে যদি ব্যবসা আমরা করি তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা শুনো, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল আয়াল যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, এই জাহান্নামের আগুন কোন লাকড়ি হবে না, জাহান্নামের অগ্নি হবে মানুষ এবং পাথর, মানুষ আর পাথর। বাইরে বুঝতেছেন আমার কথা? জাহান্নামের আগুন হবে কি? মানুষ এবং পাথর দিয়ে আগুন জ্বালানো হবে। এখন মানুষ যে আগুন হবে, মানুষ যে জ্বলে, দেখছেন আপনারা মানুষ জ্বলতে? মানুষ জ্বলতে দেখেন নাই? হিন্দুদেরকে যে পোড়ায় দেখছেন না? মানুষ জ্বলেনি, জ্বলেনি, আগুন জ্বলে, চলে। আবার পাথর যে জ্বলে, আল্লাহ পাক এটাও কিন্তু দেখায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যুবক যারা আসতেন, আমাদের মোবাইল ফোন আছে তো সবার, এই মোবাইল ফোনের মধ্যে সার্চ দিবেন গুগলে গিয়া, বিসুবিয়াস পাহাড় কোথায়? ইতালিতে। বিসুবিয়াস পাহাড় লিখে সার্চ দিবেন, দেখবেন পাথর যে গলে আলকাতরার মতো লাভা হয়ে 10-15, 15-20 কিলোমিটার এলাকা জুড়ে শুধু পাথর জ্বলতেছে, জ্বলতেছে, লাভা হয়ে 10-15-20 কিলোমিটার জায়গা দখল করে আসছে, ধ্বংস করে ফেলেছে ইতালিতে। তাহলে জাহান্নামের অগ্নি হবে মানুষ এবং পাথর। এখন আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো না কি জাহান্নামটা কি? ওয়ামা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার, লওয়াহাতুন লিলবাশার, আলাইহা 19। সূরা মুদাসসির 27-30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো না কি জাহান্নামটা কি? লা তুবকি ওয়া লা তাযার, এ জাহান্নাম কাউকে রাখবেও না, আবার ছেড়েও দেবে না। এই জাহান্নাম মানুষকে একেবারে আগুনে ভস্ম করে দেবে, আর এই কাজে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, কয়জন ফেরেশতা আছে জাহান্নামে? 19 জন। এখন ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা সে যখন এই আয়াত শুনলো যে জাহান্নামে 19 জন ফেরেশতা, সে বলতেছে ব্যাপার কি, অসুবিধা কি? আমার কাছে 12টা সন্তান। কয়টা? কয়টা? তা আমার কাছে 12টা, আর কিছু সাঙ্গবাঙ্গ আছে, সবগুলো বিলা জাহান্নামের 19 জন ফেরেশতারে ধইরা কন্যায়া জান্নাতে চলে যাব। কে বলে? ওয়ালিদ ইবনে মুগির, পাগল। পাগলের একটা সীমা থাকা দরকার, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, ওয়ালিদ ইবনে মুগির, তুমি কি বলো ফেরেশতাদের ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি ভাবছো ফেরেশতারা কেমন? ফেরেশতাদের কাঁধ থেকে, গাড় থেকে এই যে গলাটা, আল্লাহর নবী বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা
একজন ফেরেশতার এই অংশটা তার চাইতে বড়। কি ধারণা তোমার ফেরেশতাদের সম্পর্কে? প্রিয় ভাইরা আমার, সে জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। তোমরা কি জানো নি জাহান্নাম বড় কঠিন জায়গা? এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ দেবে। প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামকে, يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَتْ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ। আল্লাহ পাক জাহান্নামকে বলবে, হে জাহান্নাম, তোমার পেটে সমস্ত জাহান্নামীদেরকে দেওয়া হয়েছে, এখন তুমি ভরছো নাকি পেট ভরছে? জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ আরো থাকলে আরো দাও, কারণ আমার পেট এখনো ভরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার পা মোবারক জাহান্নামের মধ্যে রাখবেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এই পা মোবারক যখন জাহান্নামের মধ্যে রাখবেন, জাহান্নাম তখন চিৎকার করে বলতে থাকবে, কত কত কত, আহ আল্লাহ, আমার এক অংশ দিন এক অংশকে খেয়ে ফেলতেছে। প্রিয় ভাইরা, সেই জাহান্নাম থেকে আমরা অবশ্যই সবাই মুক্তি চাই, চাই কিনা? এই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহর সঙ্গে ব্যবসা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার সন্ধান দিয়েছেন, সে ব্যবসা করতে রাজি আছি নাকি আমরা? এক নম্বর ব্যবসা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। তবে আমরা যে ঈমান আনছি এই ঈমান না, আমরা এমন ঈমান আনছি যে ঈমান কি সাহস আমাদের, একটা সাইকেলের চাকা ফাস্ট হইলে আমরা হাঁটবেন বল কথা বলবো? ঈমান আনার আগে আপনাকে অবশ্যই তাগুতকে অস্বীকার করা লাগবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এই তাগুতকে অস্বীকার করার পর, তাগুত হচ্ছে শয়তান। তাগুত কি? শয়তান, শয়তানের শক্তি। এই শক্তিকে অস্বীকার করার পরে যে ঈমান আনলো, সে এমন ঈমান আনলো যে ঈমান থেকে কেউ তাকে কোনোদিন সরায় দিতে পারবে না, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে সাহাবীদের মতো, কাদের মতো?